গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি তো বেশ ভালোই আছি। না, আমি একটু ভালো নেই গো, আজকে আমার ভীষণ শরীরটা খারাপ। তো দেখতে পাচ্ছ সকাল সকাল তোমাদের দাদা ভাইকে দিয়ে কিন্তু রান্না বান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। ফুল ভিডিওটা আজকে ফার্স্ট ক্লাস দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি একটুও হেল্প করবো না, তো আমার হেল্প লাগবেই না। তার কারণ উনি খুব একটা বেশি খারাপ রান্না করে না, মানে খাওয়া যাবে। তো যাই হোক, চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নেই, বেশি বকবক করলে আবার রান্না খারাপ হয়ে যেতেও পারে। তো ফাইনালি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এখানে তোমাদের দাদা ভাইয়ের এক পার্ট মাছভাজা কমপ্লিট। তো এখন এটা সেকেন্ড পার্ট চলছে, তো এগুলো যত সম্ভব রুই মাছ ভাজা চলছে। তো দেখতে পাচ্ছ মানে আজকে কিন্তু সিম্পল মেনু হতে চলেছে, যেমন হচ্ছে মাছ ভাজা আর চিকেন কারি। আর এদিকটায় আমাদের একটা বড় কলা গাছ ছিল, তো কলা গাছটা কেটে দিয়েছে। এই দেখো কত কলার ছোলগুলো এখানে পড়ে আছে, ভীষণ বড় একটা কলা গাছ ছিল এখানটায়। যারা শর্টস দেখো তারা মানে দেখতে পাবে, বড় একটা কাঁদি পড়েছে কলার, আর কলার মোচাও থোড় সব কিছু খাওয়া হচ্ছে এখন বাড়িতে। ভাজাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, আর চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রেখেছিল, আর এখন কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে। তেল দেওয়ার পরেই কিন্তু গোটা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে তারপরেই কিন্তু ওর মধ্যেই কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছে। তো এখন বেশ করে কষাচ্ছে দেখতে পাচ্ছ। দেখা যাক, এখন ফাইনাল লুক না আসা পর্যন্ত বলতে পারছি না যে কেমন হবে। আর চিকেনটা এর আগেও রান্না করেছে, মানে খুব একটা বেশি খারাপ খেতে হয়নি। এগুলো দিয়ে দিলে মানে এটা হচ্ছে শর্টে রান্না, তাই তো? সময় না থাকলে আলু এভাবে দিলেও হয়ে যায়। আমরা দুজনে তো জমিয়ে রান্না বান্না করছি, আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, আর আমাদের সাথে সাথে আরো দুজনের খিদে পেয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি, এদিকে কোথায় ডাকছে খুঁজেই পাচ্ছি না, ওই যে পালিয়ে গেছে। যাই হোক, এখন রান্নার দিকে ধ্যান দিই। চিকেন লেগ পিস, ওয়াও, অসাধারণ কালার এসছে। কলা পাতা দিচ্ছ? ও, কলা পাতা খেলে একটা অন্যরকম শান্তি। ওটা ধুয়ে নাও, ওগুলো কাটতে হবে না, একটু ধুয়ে দাও, দিলেই হয়ে যাবে। দিচ্ছ? তোমাদের দাদা ভাই কেমন রান্না করেছে, আর এত গরম হাত দিতে পারছি না, আর সবসময় তো আমি আমার রান্না খাই। আজকে তোমাদের দাদা ভাইয়ের রান্না খেয়ে আমি বলবো যে কেমন হচ্ছে। গরম বলছি, সব কিছু বাতিল করে যাচ্ছে, নুন ঝাল সব কিছু বাতিল। ছোট পিসটাই খেলাম, তাছাড়া বড় পিস খেতে পারছি না, এত গরম। তো চলো খাওয়াটা কন্টিনিউ করি, ফু দিয়ে দিয়ে খাই, দারুণ হয়েছে। কষা মাংস খেতে তো বেশ ভালো লাগে আমার, তোমাদের কারটা কষা মাংস ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকে তো জমিয়ে খাবো, এই হচ্ছে সুযোগ, কি এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। অসুস্থ হলে হাজবেন্ডের হাতে রান্না খাবার মজাই আলাদা। হ্যাঁ, তো চলো খাওয়াটা মানে কমপ্লিট করি। উনুনের নাম, উনুনের জলে রান্না বুঝতেই পারছো মানে বেশিক্ষণ টাইম লাগে না, ফাটাফাট ফাটাফাট হয়ে যায়, তাই কি না? ঠিক আছে, তোমার কেমন লাগলো? গুড না? ভেরি গুড, বললাম না সব কিছুই পারফেক্ট। এবারে লাস্টে হচ্ছে ধনে পাতা কুচি, ধনে পাতা কুটা দিয়ে দিলো, দিয়ে আমাদের ফাইনালি চিকেনটা কমপ্লিট হয়ে গেল আমাদের।